আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ফারজুস কুকিং শো। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস আজকে তৈরি করছি। বাবুর্চিদের প্রত্যেকেরই রান্নার একটা আলাদা ধরন এবং স্বাদ থাকে। আমি আজকে চেষ্টা করব বেশিরভাগ বাবুর্চিরা যে মশলা দিয়ে এবং যে প্রসেসে রান্নাটি করেন সেটাই হুবহু তুলে ধরতে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। মেজবানি মাংসটা ইউনিক স্বাদের হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে এই মাংসটা শুধুমাত্র সলিড দিয়েই কিন্তু রান্না করা হয় না, বরং কলিজা, হাড্ডি, চর্বি সহ সব ধরনের মাংস মিশিয়েই এই রান্নাটি করা হয়ে থাকে। আজকে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে রান্নাটি করব। এজন্য আমাদের প্রথমেই মেজবানি মশলাটা তৈরি করে নিতে হবে। মশলাটা তৈরি করতে প্রথমে নিয়ে নিচ্ছি মৌরি বা মিষ্টি জিরা 2 টেবিল চামচ, শাহি জিরা দিচ্ছি 1 টেবিল চামচ, আর সাধারণ যে জিরাটা আমরা ব্যবহার করি সেটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মেথি, আর সাদা সরিষাও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। রাঁধুনি দিচ্ছি 2 টেবিল চামচ। এটা কিন্তু রাঁধুনি প্যাকেটের মশলা না, এই মশলার নামই হচ্ছে রাঁধুনি। একটা মিডিয়াম সাইজের জয়ফল দিচ্ছি, বড় সাইজের হলে অর্ধেকটা দিবেন। জয়ত্রী 10 গ্রাম বা এরকম একটি বড় সাইজের নিলেই হবে। বড় এলাচ দিয়ে দিচ্ছি 4টি, সাদা গোলমরিচ 1/2 চা চামচ এবং কাবাব চিনি 14-15টি। শুকনো মরিচ ছোট সাইজের হলে 10টি আর বড় হলে 4 থেকে 5টি দিতে পারেন। আর সব শেষে স্টার অ্যানিস দিচ্ছি 3টি। এখানে একটা কথা না বললেই নয়, মেথি এবং সাদা সরিষাটা কোনোভাবেই পুরনো ব্যবহার করবেন না, এতে কিন্তু মাংসের স্বাদটা তেতো চলে আসতে পারে। এবার হাই হিটে একটি প্যান ভালো মতো গরম করে নিয়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। জাস্ট 1 মিনিটের জন্য এই মশলাগুলোকে এবার নেড়ে চেড়ে ভেজে নিব। ভাজার পর ঠান্ডা করে নিয়ে মশলাটা পাটায় বা ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে। এরকম একদম মিহি করে ব্লেন্ড করবেন, চাইলে 2 থেকে 3 মাস পর্যন্ত এই মশলাটা সংরক্ষণ করতে পারেন। এটুকু মশলা দিয়ে 2.5 কেজি পর্যন্ত মাংস রান্না করা যাবে। এবার মাংসের সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বড় টুকরো করে কাটা পেঁয়াজ, এর সাথে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা এবং 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা দিচ্ছি। হাতের কাছে থাকা যে কোনো বাদাম বেটে ব্যবহার করতে পারেন। লবণ দিচ্ছি 1 টেবিল চামচ, লাগলে রান্নায় আরও দিতে হবে। ধনিয়া গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ। এবার দিয়ে দিচ্ছি মেজবানি রান্নার অন্যতম ইউনিক আইটেম হাটহাজারির স্পেশাল মিষ্টি মরিচ। চট্টগ্রামের যে কোনো স্পেশাল রান্নায় কিন্তু এই মরিচটি ব্যবহার করা হয়। 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, কারণ এটায় কোনো ঝাল নেই, সুন্দর একটা কালার নিয়ে আসবে এটা। দোকানের যে কোনো মিষ্টি মরিচ বা কাশ্মীরি রেড চিলিটাও এখানে ব্যবহার করতে পারেন। হলুদ গুঁড়া 1/2 চা চামচ দিচ্ছি, 10 ইঞ্চির মতো দারুচিনি দিচ্ছি, ছোট এলাচ দিয়ে দিচ্ছি 10 থেকে 12টির মতো, 7-8টির মতো লং এবং 3টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ 3টি এবং কাঁচা মরিচ 3টি দিচ্ছি। আপনাদের পছন্দ মতো ঝালের পরিমাণটা বাড়াতে পারবেন। 1টি স্টার অ্যানিস দিয়ে 1 কাপ খাঁটি সরিষার তেল দিয়ে দিয়েছি। মেজবানি রান্নাটা অবশ্যই সরিষার তেলে করতে হবে। এবার এগুলোকে এক দফা মিশিয়ে নিয়ে তৈরি করে রাখা মেজবানি মশলাটা দিচ্ছি। পুরোটা লাগবে না, 1/4 কাপের মতো রেখে বাকিটা দিয়ে ভালো মতো আবারও মিশিয়ে নিচ্ছি। এই মাখানোটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এবার এমনভাবে পানি দিচ্ছি যেন পানিটা মাংসের একদম গায়ে গায়ে থাকে। আপনারা একটু দেখে বুঝে নিন। এবার চুলায় হাঁড়িটা বসিয়ে সর্বোচ্চ হিটে ঢাকনা দিয়ে রান্না করব, যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে আসছে। এর মাঝে অবশ্যই ঢাকনা খুলে ভালো মতো নেড়ে দিতে হবে, যেহেতু হাই হিটে রান্নাটা হচ্ছে তাই তলায় লেগে যাওয়ার কিন্তু একটা পসিবিলিটি থাকে। পানি শুকিয়ে আসলেও মাংসটা যেহেতু সিদ্ধ হয়নি তাই 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে রান্না করব, যতক্ষণ পর্যন্ত না মাংসটা একদম সফট হয়ে আসছে। মাংসটা সিদ্ধ করতে
কোনো পানির প্রয়োজন হলে আপনারা প্রয়োজন মতো ব্যবহার করবেন। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এবার ঘরে তৈরি গরম মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ এবং ঘি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো। ঘিয়ের পরিমাণটা আপনারা পছন্দ মতো 1/3 কাপ পর্যন্ত দিতে পারবেন, তবে ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। মেজবানি রান্নার সেই সুন্দর স্মেলটাও কিন্তু ঘি দেওয়ার পরে চলে আসতে শুরু করেছে। চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। টেস্টিং সল্টের বদলে চিনি ব্যবহার করলে স্বাদ কিন্তু দারুণ হয়। 2 মিনিট ভালো মতো কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে একদম লো হিটে এবার 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর ঢাকনাটা খুলবেন না, চুলা বন্ধ করে দিয়ে আরও 10 মিনিট এভাবেই রেখে দিতে হবে। তৈরি হয়ে গেল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস। রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন। চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।